জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ। সমগ্র দেবতা মানে মহাপ্রভুকে দর্শন করিয়া পেই আসুছেন। আজি মু মধ্যে আসিলি, কিন্তু কিন্তু আসিছি যদি মহাপ্রসাদ সেবন নকরি চালি যিবি না, মহাপ্রসাদ বাহারিবা পর্যন্ত মতে অপেক্ষা করিবাকু পড়িব। ও ভক্তে, ও ভক্তে, সাড়ে কুয়াড়ে আস আস, জগন্নাথঙ্কর ক্ষীরি পুরি কানিকা কান্তপুলি প্রভৃতি ছপন বগ খাও। ও ভক্তে আস, ও মণে সাড়ে কুয়াড়ে আয় আড়ক আস, জগন্নাথঙ্কর ক্ষীরি পুরি কানিকা কান্তপুলি প্রভৃতি ছপন বগ খাও। ও মণি আস আস আস, জগন্নাথঙ্কর ক্ষীরি পুরি কানিকা কান্তপুলি প্রভৃতি ছপন বগ খাও। চল চল চল, জগন্নাথঙ্কর ক্ষীরি পুরি দৌছি, আপন বসিকিনা খাঁতু, চলন্তু আনন্দ ভিতরক আসন্তু আসন্তু আস। ও ভকতে আস আস, ইয়াড়ে আস, ও জগন্নাথঙ্কর ক্ষীরি পুরি খাও, ইয়াড়ে আনন্দ বজারে বস উপভোগ কর। ও ভকতে ইয়াড়ে আস, ও ভকতে সাড়ে কুয়াড়ে আয় আড়ুক আসুন, হ্যাঁ আস আস, জগন্নাথঙ্কর ক্ষীরি পুরি খাও, ও ভকতে ইয়াড়ুক আস। ও ও এই পুয়া, ও ধব ধবলিয়া লোকটা হয়েছু, খাইলু পছকে পাউনা নদে পলাই যাচ্ছু। ও মণি আমি কেউ ছাড়বা লোক, তুমি বোধ হয় জানি না মু কিয়ে কণ কিয়ে, আপন কিয়ে কি গজপতি না ইন্দ্রম? হ্যাঁ তুমি ঠিক কইল, মু হেউছি দেবরাজ ইন্দ্র, তুমি মতে পেট পুরা মহাপ্রসাদ খুয়াই মো আত্মাকে তৃপ্তি করছ, তোমাকে দেওয়া পাই তো মো পাখে পাওনা নাই, মু কিন্তু তোমাকে পাওনা বদলরে বর দেই পারিবি, মাগ মাগ ইচ্ছা মতে বর। প্রভু আপন যদি মতে বর দেবা কো কউছন, মতে এমিতি কো বর দিও, মু যেতে বেলে যেউটি চাইবি আর সেটারে বর্ষা হবে। তথা অস্তু। আজিঠার এই জায়গায় বাড়ি পোতালা, যদি কেতবে অসুবিধা হব মু ঠিক সময় ঠিক উপযোগ করবি। হ্যাঁ এ বর্ষ তো শ্রীক্ষেত্রের অনাবৃষ্টি হাহাকার পড়েছে, না না মতে এই বরর পরীক্ষা করিয়া পড়ব, হ্যাঁ মতে এই বরর পরীক্ষা করিয়া পড়ব। হে ইন্দ্র দেবতা, এঠারে সঙ্গে সঙ্গে বর্ষা হেউ, এঠারে সঙ্গে সঙ্গে বর্ষা হেউ, এঠারে সঙ্গে সঙ্গে বর্ষা। এ সব কালিয়া তোরে লীলা, তোরে লীলা লো কালিয়া, তোরে লীলা। মু এ কোন শুনুছি, শ্রীমন্দিরের জনে সাধারণ সেবক এত বড় দিব্যশক্তির অধিকারী হয়ে পড়ে, তা কথায় মেঘ হয়ে পড়ে না, অসম্ভব, এ হয়ে তো তৎকালি হয়ে থাকে পড়ে, কিংবা তার পাটির কথা বাহার মাত্রকে এমিতি আপে আপে বর্ষা হয়ে থাকে পড়ে না, মতো শ্রীমন্দির যাই সুয়ারকে ভেটে পড়ব, আহার সত্যাসত্য জাঁয়া পড়ব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই তো সুয়ারে সুয়ারে। আজ্ঞা মহারাজ। মু যা শুনুছি তাহা কোন সত্য? তুম কথার বর্ষা হল, শ্রীক্ষেত্রে চহল পড়েছে, মাড়িয়া সুয়ার কথার মেঘ হয়েছে বলে, এ কোন সত্য সুয়ারে? আ যদি সত্য তাহলে তোমাকে এই ক্ষণে এই মুহূর্তে মো আগে পুঁথে মেঘ করে দেখা পড়ে, আদি তা নহে
ମୁଁ ତୁମକୁ ଦୀପାନ୍ତର କରିବି, ନଚେତ୍ ବା ମୃତ୍ୟୁଦଣ୍ଡରେ ଦଣ୍ଡିତ କରିବି। ପ୍ରଭୁ, ଇନ୍ଦ୍ର ଦେବତା ତ କୁଆଡ଼େ ଚାଲିଗଲେ। ହେ ଜଗତର ନାଥ, ଜଗନ୍ନାଥ, କାଳିଆ ସାଆନ୍ତ, ମୋତେ ଏବେ ତୁମେ ରକ୍ଷା କର, ମୋତେ ଏବେ ରକ୍ଷା କର। ଆଉ ଏଠାରେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ବର୍ଷା ହେଉ, ହଁ ଏଠାରେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ବର୍ଷା ହେଉ। ହେ ଇନ୍ଦ୍ର ଦେବତା, ଏଠାରେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ବର୍ଷା ହେଉ, ବର୍ଷା ହେଉ। ତମ କଥାରେ ଇନ୍ଦ୍ର ପୁଣି ବର୍ଷା କରେଇଲେ। ଆଜିଠାରୁ ମୁଁ ତୁମକୁ ମେଘମାଳିଆ ନାମରେ ପରିଚିତ କଲି। ଏଇ ନିଅ ସୁଆରେ, ଏଇ ରତ୍ନମାଳା ପରିଧାନ କର। ହେଲେ ସୁଆରେ, ଏହା କିପରି ସମ୍ଭବ ହେଲା? ପ୍ରଭୁ, ସ୍ୱର୍ଗର ଦେବତାମାନେ ଏଇ ବାଟ ଦେଇ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଦର୍ଶନ ପାଇଁ ଆସନ୍ତି। ମହାରାଜ, ତୁମେ ସତ କହୁଛ ସୁଆରେ? ହଁ ମହାରାଜ, ଏହି ବାଟ ଦେଇ ଦେବତାମାନେ ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ଆସନ୍ତି। ହଁ ମହାରାଜ। ସୁଆରେ, ଆଜିଠାରୁ ଏଇ ସ୍ଥାନକୁ ମୁଁ ସ୍ୱର୍ଗଦ୍ୱାର ରୂପରେ ନାମିତ କଲି। ଆଉ ଏହି ସ୍ଥାନରେ ମଣିଷର ମୃତ୍ୟୁ ପରେ ଦାହ କଲେ ତାଙ୍କର ଆତ୍ମା ସ୍ୱର୍ଗପ୍ରାପ୍ତି ହେବ। ତେଣୁ ଏହି ସ୍ଥାନକୁ ମୁଁ ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ ଦାନ କଲି। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ପ୍ରାର୍ଥନା ଆମ ଆନନ୍ଦର ଉତ୍ସ।